বলবেন? না, এটা এই যে মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সম্বন্ধে যে সঙ্গে কথা বলছে, এটা ভিত্তিহীন কথা। কারণ আমি যত আমি যে আমি জানি যে এর জন্মস্থান হচ্ছে তোমার ভেটাগুড়ি, এর বাবাকে চিনি, এর মাকে চিনি, ওর পুরো ফ্যামিলিটাকে চিনি। আমি কথা হলো যে আমার বাড়ি হচ্ছে গোসানিমারি, গতিকে আমার আমার এক আমরা একে বিধানসভা সমষ্টির লোক, তো গতিকে আমি এর সমস্ত বৃত্তান্ত জানি। কে কোথা থেকে না জানে না শুনে কথাবার্তা বলছে ঠিক নয়। হ্যাঁ, এটা তো অপমানজনক কথা, আমাদের রাজবংশ সম্প্রদায়ের প্রতর প্রতিঘাত পদাঘাত করা হচ্ছে। হ্যাঁ, তা রাজবংশী সম্প্রদায়টা মানছে না। তাহলে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস, তাহলে আপনি বলছেন রাজবংশীদের এবং উত্তরবঙ্গের মানুষকে অপমান করার জন্য একটা চক্রান্ত? হ্যাঁ, চক্রান্ত হচ্ছে, এটা তো এটাই তো মনে হচ্ছে আমার, নাহলে এরকম কথাবার্তা বলবে কেন? এর দীর্ঘদিন স্বাধীনতার পর স্বাধীনতার থেকে আজ পর্যন্ত এই বৃহত্তম একটা শক্তিশালী পদে কেউ স্থান পায়নি। এগুলোদিকে ভারতবর্ষের প্রথম আমাদের গৃহ মন্ত্রণালয়ে একজন আমার ছেলে, ঘরের ছেলে স্থান পেয়েছে, আমরা সবাই ধন্য, ভারত সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের সম্মান দিয়ে, রাজবংশীদের সম্মান দিয়ে এত বড় একটা পদ দিয়েছে, তার জন্য ভারত সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ।